একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাতে এখন আমরা উপলক্ষে তিনটি আলোকচিত্র তোমাদের এই পরন্ত দুপুরে স্বাগত জানাচ্ছি তোমাদের মনে থাকার কথা আমরা এর আগে যখন প্লেটেক্টনিক তত্ত্ব নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম যে ভূ আলোড়ন অর্থাৎ পৃথিবী যদি কোনো অভ্যন্তরীণ শক্তির কারণে বা বহিষ্ঠ শক্তির কারণে প্রচণ্ডভাবে কেঁপে ওঠে তাহলে আমরা তাকে বলি ভূ আলোড়ন ভূ ভূতকের যদি প্রলয়নকারী পরিবর্তন সংগঠিত হয় তাহলে আমরা তাকে বলি ভূ আলোড়ন এবং তোমাদের মনে থাকার কথা যে আমরা বলেছিলাম ভূ আলোড়ন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ধীর গতির ভূ আলোড়ন একটা হচ্ছে দ্রুত গতির ভু বা আকস্মিক ভূ আলোড়ন আকস্মিক ভূ আলোড়নের মধ্যে আমরা আকস্মিক ভূ আলোড়নকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আগ্নেয়গিরি হচ্ছে ভূমিকম্প অপরদিকে আলোড়নকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে মহাদেশীয় আর হচ্ছে গিরিজনী ভূ আলোড়ন তোমাদের এইটুকু মনে থাকার কথা আমরা এই ধারাবাহিকতা থেকেই আমাদের আজকের ক্লাস শুরু করব তার আগে আসো আমরা চিত্র দেখি তাহলেই তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে উপরে যে চিত্রটি দেয়া রয়েছে সেটি একটি নেপালের মানচিত্র যেখানে দু সালের পঁচিশ এপ্রিলে একটি ভূমিকম্প সংগঠিত হয় এটি কাঠমান্ডু থেকে উত্তর পূর্ব দিকে এবং স্থানীয় যে শহর ল্যামজ্যাং সেই ল্যামজ্যাং এর কাছাকাছি যে কারণে আমরা এই ভূমিকম্পকে কাঠমান্ডু ভূমিকম্প বা ল্যামজ্যাং ভূমিকম্প বা অনেকেই বলে পোখারা ভূমিকম্প কারণ হচ্ছে কাঠমান্ডু এবং পোখারার মাঝামাঝিতেই এই ল্যামজ্যাং শহরটি জায়গাটি অবস্থিত এবং আমরা দেখতে পারি যে এই ল্যামঝ্যাং ভূমিকম্পের পর কাঠমান্ডু শহরের অবস্থা হয়েছিল ঠিক এই রকম তোমরা এখানে যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রে যদি দেখো তাহলে দেখবে যে বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগুন লেগে ধোঁয়া উঠছে তাহলে আমরা এখান থেকে যে চিত্রটা দেখলাম এবং পরবর্তী যদি চিত্রটা দেখি তাহলে আমরা দেখবো যে এটি দু হাজার নিউজিল্যান্ডে যে ভূমিকম্প সংগঠিত হয় সেই ভূমিকম্পের পরে আমরা একটি অবস্থা দেখতে পাচ্ছি এবং নিউজিল্যান্ডের যদি আমরা আরেকটি চিত্র দেখি যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিউজিল্যান্ড এটি হচ্ছে নিউজিল্যান্ডের যে দক্ষিণের দ্বীপ এই যে ওরা এটিকে বলে সাউথ আইল্যান্ড আর উপরেরটাকে বলে নর্থ আইল্যান্ড এই যে সাউথ আইল্যান্ডের উপরের দিকে এই যে এই জায়গাটাই হচ্ছে কাইকোরা এখানে 2016 সালের 14ই নভেম্বর এক প্রলয়ংকারী ভূমিকম্প সংগঠিত হয় এবং তোমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছ যে এই উপরের পাহাড়ের যে ভূমিধস সেই ভূমিধসের ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এবং পার্শ্ববর্তী যে রেল লাইন সেই রেল লাইনের উপরে পাথরগুলি পড়েছে এবং ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল তোমরা যদি খেয়াল করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই বরাবর যে রেল লাইন সেই রেল লাইনটা দেখো যে এই টানেলের ভিতর দিয়ে গিয়েছিল কিন্তু দেখো যে রেল লাইনকে উপরে কোথায় ফেলেছে তাহলে আমরা দেখতে পারি যে ভূমিকম্পের একটা প্রবল ক্ষমতা রয়েছে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে কথা বলবো ভূমিকম্প নিয়ে আর নতুন করে আমার পরিচয় দেওয়ার কিছু নেই আমি মোহাম্মদ আসাদুজ্জামান প্রভাষক ভূগোল পরিবেশ রাজশাহী কলেজ রাজশাহী আজকে দেখো আমরা যে বিষয়গুলি শিখব সেই বিষয়গুলির মধ্যে আহ রয়েছে ভূমিকম্প কি ভূমিকম্পের তীব্রতা তার সাথে আমরা দেখব যে ভূমিকম্প তীব্রতা পরিমাপের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলি বা পরিমাপ এর যে স্কেল সেই স্কেল সম্পর্কে শিখবো ভূমিকম্পের কারণ ফলাফল আহ পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাগুলি সম্পর্কে আমরা ধারণা নিব তার আগে আমরা একটি বিষয় তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাতে চাই তোমরা এটির সাথে তোমরা সবাই পরিচিত তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা কি আছে রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ডটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো যেন তোমরা ক্যামেরায় খুব ভালোভাবে দেখতে পারো এই জন্য দেখো যে লাল টেপ দিয়ে কিছু দূর পর পর আমরা টেপ দিয়ে এটাকে মুড়ে দিয়েছি যেন তোমরা পরিবর্তনটা দৃশ্যমান মানে পরিবর্তনটা তোমাদের কাছে দৃশ্যমান হয় আমরা যদি এই রাবারটাকে টানি তাহলে দেখো যে রাবারটা বড় হয়ে যাচ্ছে এবং বড় হয়ে যাওয়ার সাথে সাথে তুমি দেখো যে লাল যে বিন্দুগুলি অর্থাৎ লাল যে কস্টেপুলি সেগুলি কিন্তু প্রসারিত হচ্ছে এবং আমরা যখন ছেড়ে দিব তখন কি হয় আবার সেটি আগের অবস্থায় ফিরে আসে এই যে আমরা দেখছি যে একটা ইলাস্টিককে টান দিচ্ছি এবং ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে এই প্রতিক্রিয়াটাকে আমরা বলি ইলাস্টিক রিবাউন্ড তো আমরা দেখি যে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই শহরের মাঝখান দিয়ে একটি চ্যুতি রেখা চলে গিয়েছে যার নাম হচ্ছে সান আন্দ্রিস সেই সান আন্দ্রিজের যে চ্যুতি রেখা সেই চ্যুতি রেখায় আমরা দেখি যে বিজ্ঞানী রিড তিনি উনিশশো সালে একটি পরীক্ষা পরিচালনা করেন এবং সেই সমীক্ষায় দেখা যায় যে এই চ্যুতির দুই পার্শে কি হচ্ছে প্রবল পীড়নের সৃষ্টি হয় এবং সেই পীড়নের ফলে কি হচ্ছে যে এই যে শিলাস্তর সেই শিলাস্তর কি হয় বেঁকে যায় তো এই শিলাস্তর প্রসারিত হয় এবং প্রসারিত হওয়ার পর যখন সেটি আহ সে পীড়ন আর সহ্য করতে পারে না তখন সে মাঝখান দিয়ে ভেঙে যায় এবং ভেঙে গেলে ঠিক এই ইলাস্টিকের মতো যে পীড়নের ফলে এটি মানে চাপ প্রয়োগের ফলে এটি প্রসারিত হচ্ছে এবং ভেঙে যাওয়ার ফলে কি হয় আবার সে আগের অবস্থায় ফেরত আসে তাহলে এই যে শিলাস্তরে প্রবল চাপ এবং সেই চাপের কারণে শিলাস্তর বেঁকে যাচ্ছে এবং বেঁকে যাওয়ার সময় যে চাপটা তৈরি হয় সেই চাপের কারণে আমরা দেখি শিলাস্তরে যদি ফাটল সৃষ্টি হয় তাহলে শিলাস্তর আবার আগের স্থানে ফেরত আসে আমরা এই ঘটনাটাকে অর্থাৎ এই ঘটনাটাকে তিনি নামকরণ করেন ইলাস্টিক রিবাউন্ড থিউরি এবং আমরা ভূমিকম্প যদি বুঝতে চাই তাহলে এই ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পটা হচ্ছে কি যে প্রাকৃতিক কোনো কারণ বা মানব সৃষ্ট কারণ মানব সৃষ্ট কারণ গৌণ এই জন্য আমরা প্রাকৃতিক কারণকেই মুখ্য বলবো প্রাকৃতিক কোনো কারণে যদি শিলাস্তরে আকস্মিক ঝাঁকুনির সৃষ্টি হয় এবং আমরা দেখবো যে এই ঝাঁকুনি বা স্পন্দন যেটা তৈরি হবে সেটি হবে স্বল্প সময়ের তাহলে এই যে স্বল্প স্থায়ী যে স্পন্দন বা কম্পনের সৃষ্টি হয় তাকেই আমরা বলি ভূমিকম্প এবং আমরা দেখি যে এই যে ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে যেটি বলা হয় যে শিলাস্তরে অস্বাভাবিক যে পীড়ন সেই পীড়নের ফলে শিলাস্তরে ফাটল সৃষ্টি হয় এবং শিলাস্তর কি করবে আবার আগের অবস্থানে ফেরত আসার যে প্রচেষ্টা এবং তার ফলেই আমরা দেখব যে ভূমিকম্পের সৃষ্টি হয় তাহলে এই যে ঘটনা এই ঘটনার ফলে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় এবং সেই শক্তি কেন্দ্রস্থল থেকে অর্থাৎ যে জায়গায় এই ফাটলের সৃষ্টি হবে বা একটা ভূমিকম্প সৃষ্টি হবে সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে এই যে প্রবল শক্তি বা শক্তি নির্গত হয় সেই শক্তি কি হবে যে আমরা দেখি যে এই ঝাঁকুনিটা থাকে হয়তো কয়েক সেকেন্ড কিংবা তার চাইতেও কম তবে কখনো কখনো পর কয়েকবার পর্যন্ত এই ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হতে পারে তাহলে আমরা একে বলছি ভূমিকম্প এবং যখন ভূমিকম্প তোমরা যদি এই এই চিত্র চিত্রটা খেয়াল করো তাহলে দেখবে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে উঁচু অংশ এবং এই যে নিচু অংশ এবং এই যে মাঝখানে তোমরা এই যে এই বরাবর যে ক্রস অংশটা দেখতে পাচ্ছ সেটি আসলে একটি চুতি অর্থাৎ ভূতকের শিলাস্তরে যদি কোনো ফাটল থাকে তাহলে সেই ফাটলটাকে আমরা বলি চুতি এই ফাটল বরাবর যদি একটা অংশ উঠে যায় আরেকটা অংশ নিচে নেমে যায় তাহলে সেই যে ফাটল বরাবরই আমরা দেখব যে সাধারণত একটা ভূমিকম্প সংগঠিত হয় এবং যে জায়গা থেকে এই শক্তিটা অর্থাৎ ভূমিকম্পের শক্তি নির্গত হবে তাকে আমরা বলি কেন্দ্র বা ফোকাস ইংরেজিতে একে বলতে পারি সেন্টার বা ফোকাস এবং আমরা প্রায় সময় দেখি যে এই কেন্দ্রগুলি খুব বেশি গভীর হয় না সাধারণত এটি দেখা যায় যে ভূপৃষ্ঠে খুব কাছাকাছি থাকে ষোলো কিলোমিটার তবে কখনো কখনো এটি আরো গভীর হতে পারে যেমন বিশ কিলোমিটার বা বত্রিশ কিলোমিটার গভীর হতে পারে সমুদ্রের আহ তলদেশে এই গভীরতা অনেক সময় আরো বেশি হয়ে থাকে তবে আমরা দেখব যে এই যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে সরাসরি যদি পর্যন্ত লম্বভাবে যদি আসে তাহলে উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে বিন্দুটা হবে সেই বিন্দুকে আমরা বলি এপিসেন্টার বা উপকেন্দ্র অর্থাৎ যে জায়গা থেকে একটি ভূমিকম্প সৃষ্টি হবে তাকে আমরা বলবো কেন্দ্র আর সেই কেন্দ্র থেকে সোজা উপরের দিকে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে যে জায়গাটাকে যে যে জায়গাতে স্পর্শ করবে তাকে আমরা বলবো উপকেন্দ্র তাহলে এই দুটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এবং কেন্দ্র থেকে যেহেতু শক্তিগুলি রিলিজ হয় বা নির্গত হয় যে কারণে উপকেন্দ্রে আমরা দেখবো যে ভূমিকম্প সবচাইতে আহ প্রলয়ঙ্কারী প্রতিক্রিয়া দেখা অর্থাৎ এই জায়গাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচাইতে বেশি হবে এবং উপকেন্দ্র থেকে যত দূরে সরা যাবে আমরা দেখব যে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির তীব্রতা তত হ্রাস পাবে তাহলে ভূমিকম্পের তীব্রতা এবং শক্তি এই ভূমিকম্পের তীব্রতা এবং শক্তি পরিমাপের জন্য আমরা দুটি স্কেল ব্যবহার করি একটা হচ্ছে মার্কেল্লির স্কেল আর একটি হচ্ছে আমরা মার্কেলি স্কেল আর রিক্টার স্কেল সরি মার্কেলি স্কেল এবং রিক্টার স্কেল তো মার্কেলি স্কেলে কি হয় যে কোন জায়গায় যদি ভূমিকম্প সংগঠিত হয় তাহলে যে কম্পন বা ঝাঁকুনির সৃষ্টি হবে তাকে আমরা বলি ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ কোন জায়গায় যখন ভূমিকম্প সংগঠিত হবে তখন সেই ঝাঁকুনিটা কত প্রবল হবে সেই যে প্রাবল্য সেই প্রাবল্যটাকে আমরা বলছি ভূমিকম্পের তীব্রতা এই তীব্রতা পরিমাপের জন্য আহ বিজ্ঞানী যে মার্কেলি আহ উনিশশো সালে একটি স্কেল উদ্ভাবন করেন সেই স্কেলে আসলে আমরা দেখি যে তিনি রোসি ফেরেলের যে স্কেল সেটিকে সংশোধন করেন এবং পরবর্তীতে আমরা দেখব যে কেনানি এবং সেইবর্গ মার্কেলির এই স্কেলের উন্নতি সাধন করেন এবং পরিশেষে আমরা দেখব যে উনিশশো সালে উড এবং নিউম্যান এই স্কেলের চূড়ান্ত উন্নয়ন সাধন করেন যা পরিবর্তিত মার্কেলির তীব্রতা স্কেল বা মডিফাইড মার্কেললি ইন্টেন্সিটি স্কেল এই যে তীব্রতা তীব্রতার ইংরেজি হচ্ছে ইন্টেনসিটি তাহলে এই আমরা দেখি যে এই মার্কেল কি করা হয় ভূমিকম্পের তীব্রতাকে বারোটা ভাগে ভাগ করা হয় অর্থাৎ আমরা একটা ভূমিকম্পকে যেভাবে অনুভব করি হচ্ছে তার তীব্রতা অর্থাৎ সেটি আমাদের কত নাড়া দিতে পারে সেটি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা তাহলে আমরা দেখছি যে একটা জায়গায় যখন ভূমিকম্প সংগঠিত হয় তখন সেই ভূমিকম্প যে ঝাঁকুনি প্রদান করে বা যে কম্পন সৃষ্টি করে তার যে অনুভূতি ক্ষমতা বা আমরা যেভাবে সেটিকে অনুভব করি তার সেটিকেই আমরা বলি ভূমিকম্পের তীব্রতা আর ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য আমরা যে স্কেল ব্যবহার করি সেটিকে আমরা বলছি মার্কেলি ভূমিকম্প তীব্রতা পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার করি সেটি মার্কেলি আমি বারবার বলছি কারণ হচ্ছে আমরা যখন ভূমিকম্পের তীব্রতা বা শক্তি পরিমাপ অর্থাৎ ইন্টেন্সিটি বা ম্যাগনিটিউড পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় এবং সেই সময় তোমরা এই জিনিসটা ভুল করে ফেলো এই জন্যই আমরা বলছি যে ভূমিকম্পের তীব্রতা বা ইনসেন্টি পরিমাপ ইন্টেন্সিটি পরিমাপের জন্য আমরা মার্কেলিরি স্কেল ব্যবহার করি এবং আমরা এখন যে মার্কেলির স্কেল ব্যবহার করি সেটি আসলে পরিবর্তিত মার্কেলি স্কেল এবং আমরা দেখি যে এই স্কেলে পরিবর্তন সাধনে বিভিন্ন সময় বিভিন্ন ভূবিজ্ঞানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে এই যে মার্কেললি স্কেলে আমরা যে বারোটা ভাগে ভাগ করি সেটির প্রথম ভাগ হচ্ছে ইন্সট্রুমেন্টাল অর্থাৎ এটি শুধুমাত্র যন্ত্রে ধরা পড়ে আহ বাই দা ওয়ে ভূমিকম্প পরিমাপের যে যন্ত্র সেই যন্ত্রকে আমরা বলি সিসমোগ্রাফ বা লিখ যন্ত্র সিসমোগ্রাফ তাহলে আমরা দেখব যে এরকম সিসমোগ্রাফ যন্ত্র বা কম্পন পরিমাপ করতে পারে এই রকম যন্ত্রগুলি কি করতে পারে এই প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিকে শনাক্ত করে দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে কি যে এটি শুধুমাত্র অনুধাবন করা যায় ঠিক আছে এবং এই যে দুই নাম্বার ক্যাটাগরি অর্থাৎ তীব্রতা দুই যে স্কেল সেই স্কেলে আমরা দেখব যে অল্প কিছু সংখ্যক মানুষ যাদের অনুভূতি প্রুভল তারাই শুধুমাত্র এটা বুঝতে পারে এবং 3 নাম্বার যে ক্যাটাগরি সেটিকে বলা হচ্ছে মৃদু বা স্লাইড সেটি হচ্ছে কি যে এই মৃদু বা স্লাইড এটা আমরা যদি দাঁড়াই থাকি তাহলে বোঝা কঠিন কিন্তু আমরা যদি শুয়ে থাকি তাহলে এই কম্পোনটা অনুভব করতে পারবো 4 নাম্বার স্কেলে বলা হচ্ছে কি যে আমরা 4 નંমারে বলছি পারসেটেবল অর্থাৎ অনুভবযোগ্য আমরা দেখব যে এখানে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি যে আমরা এই ভূমিকম্পগুলি বুঝতে পারবো বিশেষ করে আমরা যদি দেখি যে জালনার দরজা এগুলি শব্দ তৈরি করবে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখব যে জালনাতে মৃদ দোলনী সৃষ্টি হবে এর ফলে হালকা শব্দ অনুভব করতে আমরা পারি পাঁচ নম্বর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমরা দেখবো যে এটি সবাই অনুভব করতে পারবে এবং যদি ঘুমন্ত ব্যক্তি হয় তাহলে সে জেগে উঠবে পাঁচ নাম্বার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আর এটি আহ মানে আমরা বলতে পারি যে এটি মৃদ শক্তিশালী আর ছয় নম্বর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিকে আমরা বলছি যে এটি শক্তিশালী শক্তিশালী ভূমিকম্প হলে কি হবে আমরা দেখবো যে দোলনই সৃষ্টি হবে যদি দোলন ঘড়ি থাকে অর্থাৎ তোমরা দেখবে যে অনেক দেওয়াল ঘড়ি থাকে যে দেওয়াল ঘড়িতে একটা দোলক থাকে তাহলে এরকম দোলক টাইপের যে জিনিসগুলি আছে সেগুলি নিজের থেকেই শব্দ করতে থাকবে অর্থাৎ একটা যদি দোলক বা এই ধরনের কোনো বস্তু থাকে সে নিজের থেকেই নড়তে থাকবে এবং তার ফলে শব্দের সৃষ্টি হবে আর আমরা সাত নাম্বার যে ক্যাটাগরি সেটিকে বলছি কি ভেরি স্ট্রং মানে অনেক শক্তিশালী এবং আমরা দেখবো যে এই ক্ষেত্রে আমরা দেখি যে ওয়াল থেকে প্লাস্টার ফুলে এবং আমরা আট নাম্বার ক্যাটাগরিকে বলছি ডেস্ট্রাকটিভ এবং আমরা দেখবো যে এই যে ডেস্ট্রাকটিভ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমরা দেখবো যে দুর্বল যে অবকাঠামোগুলি সেগুলি কি হবে ধসে পড়বে অর্থাৎ আমরা দেখব যে এই সময়ে মাটি বা কাঠের যে ঘরবাড়ি ঘর খুব বেশি মজবুত না এরকম পাকা যে বাড়িগুলি সেগুলি কি হবে এই সময় এগুলি ধসে পড়বে এবং আমরা দেখব যে নয় নাম্বার যে ক্যাটাগরি নয় নাম্বার ক্যাটাগরিকে বলছি হুইনাস অর্থাৎ এটি আহ বিধ্বংসী এবং আমরা দেখব যে এখানে যে স্টোন যে টাওয়ারগুলি রয়েছে বা স্টোনের অর্থাৎ পাথরের নির্মিত যে বাড়িগুলি রয়েছে সেগুলি এই ক্ষেত্রে ধসে পড়বে এবং ক্যাটাগরিকে আমরা বলছি ডিজাস্টারাস অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী এবং আমরা দেখবো যে এই ক্ষেত্রে ভূমিতে ফাটলের সৃষ্টি হবে তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে আমরা এর আগে যে চিত্রটি দেখিয়েছিলাম তোমাদের নিউজিল্যান্ডের সেই নিউজিল্যান্ডের অর্থাৎ দেখবে যে রাস্তা মাঝখান দিয়ে ফেটে গিয়েছে এবং তোমরা এরকম চিত্র দেখবে যে রাস্তা ফেটে গিয়েছে রেল লাইন বাঁকা হয়ে গিয়েছে তাহলে এই যে এই ধরনের ভূমিকম্পকে আমরা বলছি ডেজাস্টার এবং আহ এগারো নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে ভেরি ভেরি ডিজাস্টারাস এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যে খুব কম সংখ্যক নাম্বার ক্যাটাগরি অর্থাৎ তীব্রতা এগারো এই ধরনের ভূমিকম্প যদি সংগঠিত হয় মার্কেল স্কেলে তাহলে আমরা দেখবো যে খুব অল্প সংখ্যক আহ এখানে টিকে থাকবে এবং আমরা দেখব যে গ্যাসের যে পাইপ সেই পাইপগুলি ফেটে যাবে কিংবা ইলেকট্রিক লাইন ছিঁড়ে যাবে অথবা পানির যে লাইন অর্থাৎ পানি সাপ্লাইয়ের যে লাইন সেগুলি ভেঙে যাবে এবং তার ফলে আমরা দেখি যে প্রায় ক্ষেত্রেই আগুন লেগে যায় তোমরা কাঠমান্ডুর যে ইয়েটি দেখেছ যে ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে ধোঁয়া উঠছে তাহলে আমরা দেখি যে এই যে ডিজাস্টার যে ইভেন্টগুলি সংগঠিত হয় বা ভূমিকম্পগুলি সংগঠিত হয় সেই ভূমিকম্পের সময় আমরা দেখব যে এই যে গ্যাস ইলেকট্রিসিটির কানেকশন বা গ্যাসের পাইপের যে সংযোগ সেগুলি ফেটে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায় অথবা ইলেকট্রিসিটি ফেলিউরের কারণে আমরা দেখব যে এই যে ইলেকট্রিক লাইন যখন কলাপস করে সেই সময় কি হয় যে শর্ট সার্কিট হয় এবং বিভিন্ন জায়গায় আগুন ধরে যায় এবং সর্বশেষ যে ধাপ অর্থাৎ বারো নম্বর ধাপ সেটিকে আমরা বলছি আহ ক্যাটাস্ট্রপিক অর্থাৎ মহাবিপর্যয় সৃষ্টিকারী আমরা যদি ইয়ে করি তাহলে বলতে পারি যে এই ধরনের ভূমিকম্প হচ্ছে আমাদেরকে কেয়ামতের কথা মনে করাই দিবে তাহলে এই যে ভয়ঙ্কর ইভেন্ট সেই মার্কেলির স্কেলের সর্বোচ্চ যে ইভেন্ট ধাপ সেটিকে আমরা বলছি ক্যাটাস্ট্রপিক বা বিপর্যয় সৃষ্টিকারী অপরদিকে ভূমিকম্পের যে শক্তি অর্থাৎ একটা ভূমিকম্প থেকে কি পরিমাণ শক্তি নির্গত হয় সেটিকে বোঝানোর জন্য আমরা ভূকম্প করি এবং সেই শক্তি পরিমাপের জন্য রিক্টার দেখো আমরা দুই জায়গায় দুটি বানান দিয়েছি আহ রিক্টার আমরা খুব সহজেই বলি রিক্টার কিন্তু আসলে এটি রিক্সার প্রফেসর চার্লস এফ রিক্টার তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউটের প্রফেসর ছিলেন তিনি একটা ভূমিকম্প যখন সংগঠিত হয় তখন কেন্দ্র থেকে কি পরিমাণ শক্তি নির্গত হয় সেটি পরিমাপের জন্য এই স্কেল উদ্ভাবন করেন রিক্টার তার স্কেলে এক থেকে দশ পর্যন্ত দেখান এবং এই প্রত্যেক এই স্কেলটা হচ্ছে কি তোমরা যখন লগের অঙ্ক করেছো কিংবা লগ গ্রাফ যদি দেখে থাকো আমি জানি না তোমরা লগ গ্রাফ দেখেছো কিনা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে লগ গ্রাফে কি করা থাকে কাগজগুলি দাগগুলি ছোট ছোট তারপরে বড় বড় এরকম করে আমরা দেখব যে এক থেকে দশ পর্যন্ত এই দাগগুলি দেয়া থাকে অর্থাৎ আমরা দেখি যে লগের যে অঙ্ক সেই লগের অঙ্ক কিন্তু আসলে দশ গুণোত্তর অঙ্ক ঠিক আছে তাহলে এই স্কেলটা হচ্ছে লগারিদমিক দমিক স্কেল অর্থাৎ এক মাত্রার যে ভূমিকম্প তার চাইতে দুই মাত্রার ভূমিকম্প হচ্ছে এক মাত্রার ভূমিকম্প অপেক্ষা গুণ বেশি শক্তিশালী এবং তিন মাত্রার ভূমিকম্প হচ্ছে দুই মাত্রার ভূমিকম্প থেকে আরো দশ গুণ শক্তিশালী এবং মাত্রার ভূমিকম্প থেকে একশো গুণ শক্তিশালী আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারলাম যে এটি যেহেতু লগারি দবিক অর্থাৎ দশ গুণোত্তর যে কারণে আমরা দেখব যে একটা একমাত্র ভূমিকম্পের চাইতে দুই মাত্রার ভূমিকম্প কি হবে যে দশ গুণ শক্তিশালী হবে এবং তিন মাত্রার ভূমিকম্প হবে দুই মাত্রার ভূমিকম্পের দশ গুণ অর্থাৎ এক মাত্রার ভূমিকম্পের একশো গুণ বেশি শক্তিশালী এবং চার মাত্রার ভূমিকম্প হবে এক মাত্রার ভূমিকম্পের চাইতে এক হাজার গুণ বেশি শক্তি নিঃসরণ করবে তাহলে এই যে আহ রিক্টার স্কেলে আমরা দেখি যে ভূমিকম্প থেকে কি পরিমাণ শক্তি নির্গত হয় সেটিকে দেখানো হয় তাহলে এটি হচ্ছে 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 স্কেল স্কেল ছিল তীব্রতা আর এই শক্তি বা ম্যাগনিচিউডকে পরিমাপ করে এবং আমরা যদি দেখতে চাই যে এই যে ভূমিকম্প সেই ভূমিকম্পটা আসলে কোন ভূমিকম্প কি ধরনের ক্ষয়ক্ষতি সংগঠন করে তাহলে তোমরা এই যে এখানে একটি চার্ট দেখতে সেই থেকে বুঝতে পারবে যে শূন্য থেকে এক দশমিক নয় মাত্রার যে ভূমিকম্প সেগুলি ডিটেক্ট করা যায় যেমন আমরা এই যে ইনস্ট্রুমেন্টাল যে ভূমিকম্পের কথা বলেছিলাম যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এটি দেখা যায় এবং আমরা যদি দুই থেকে দুই দশমিক নয় মাত্রার ভূমিকম্প দেখি তাহলে দেয়ালে ঝুলন্ত যে বস্তুগুলি সেগুলিকে আমরা দেখব যে সেগুলি মুখ করে কিংবা একটা দোলক আমরা যে সরল দোলকের কথা বলেছিলাম সেই সরল দোলকে আমরা দেখব যে সেটি মুখ করবে অর্থাৎ সেটি একদিক থেকে আরেক দিকে ধাবিত হবে আমরা যদি তিন থেকে তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্পের কথা বলি তাহলে আমরা দেখব যে এই ক্ষেত্রে এই ধরনের কম্পন সৃষ্টি হবে যে কম্পনে আমরা যখন একটি ট্রাক চলে যায় রাস্তার পাশ দিয়ে তখন যে কম্পন অনুভব করি সেই ধরনের কম্পন আমরা এখানে লক্ষ্য করব এবং আমরা দেখব যে চার থেকে চার দশমিক নয় মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে কি হবে জালদার কাঁচ ভেঙে যাবে এবং আমরা দেখব যে এর ফলে মানুষ আহত হতে পারে বা যে যে দুর্বল অবকাঠামোগুলি সেগুলি ধসে পড়বে এবং আমরা দেখবো যে পাঁচ থেকে পাঁচ দশমিক নয় মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্প সংগঠিত হলে আমাদের ঘরে যে আসবাবপত্র থাকে অর্থাৎ আমাদের যে চেয়ার টেবিল এগুলি নড়তে থাকবে কিংবা তারা স্থান পরিবর্তন করবে এবং আমরা দেখব যে পাঁচ থেকে পাঁচ দশমিক নয় মাত্রার যে সরি ছয় থেকে ছয় দশমিক নয় মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে কি হবে যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিং এর কাঠামো ক্ষতি হবে এবং দুর্বল ভাবে যে বিল্ডিংগুলি সেগুলি ভেঙে পড়বে এবং আমরা দেখব যে সাত থেকে সাত দশমিক নয় মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলি কি হবে কলাপস করবে এবং এই যে আমরা রাস্তায় দেখব যে ফাটলের সৃষ্টি হবে এবং তার ফলে আমরা দেখব যে গ্যাস পানি বা ইলেকট্রিক যে রয়েছে সেগুলি কি হবে ভেঙে যাবে এবং আমরা যে আট থেকে মাত্রার যে ভূমিকম্প সরি আট দশমিক আট মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে আমরা দেখব যে ব্রিজ ধসে পড়বে এবং আমরা দেখবো যে খুব অল্প সংখ্যক অবকাঠামোই এই মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে টিকে থাকতে পারে এবং নয় বা তার চাইতে বেশি যে ভূমিকম্প সেগুলির ক্ষেত্রে আমরা দেখব যে টোটাল সংগঠিত হবে অর্থাৎ আমরা দেখব যে এই মাত্রার ভূমিকম্প যদি কোনো জায়গায় সংগঠিত হয় তাহলে সেই জায়গাতে কোনো অবকাঠামো টিকে থাকবে এই রকম ইয়ে করা খুব কঠিন মানে টিকে থাকবে রকম আশা করা খুবই কঠিন তাহলে আমরা দেখবো যে নয় মাত্রা বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প যদি সংগঠিত হয় তাহলে সেই জায়গাটা সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়ে যাবে তাহলে ভূমিকম্প সৃষ্টির যে কারণগুলি সেই কারণগুলির মধ্যে আমরা দেখি যে প্রথমেই আমরা পাঁচ সঞ্চালনকে এই ভূমিকম্প সৃষ্টির জন্য দায়ী করি পাঠ সঞ্চালনের মধ্যে আমরা দেখব যে এই যে পার্শ্বীয় গতি অর্থাৎ দুইটা প্লেট যদি পাশাপাশি মুখ করে অর্থাৎ একটা প্লেট যদি আরেকটা প্লেটের পাশ দিয়ে এইভাবে চলে যায় তাহলে আমরা দেখব যে এই যে যাওয়ার সময় কি হবে উপরের যে এই প্লেটের উপরে যে শিলাস্তর সেই শিলাস্তরে প্রবল পীড়নের সৃষ্টি করে এবং সেই পীড়ন থেকে আমরা দেখি যে শিলাস্ত চুতি যদি সংগঠিত হয় বা শিলার মাঝখানে যদি ফাটলের সৃষ্টি হয় অথবা আমরা দেখি যে এই যে প্লেটের যে মুখোমুখি গতি সেই গতির ফলে যদি বা পার্শ্ব গতির ফলে যদি আমরা দেখি যে প্লেট কি হয় যে ধসে যায় মূলত পার্শ্ব গতির কারণেই ভূমিকম্প সংগঠিত হয় অর্থাৎ আমরা যদি যদি দেখি যে দুইটা দুইটা শিলাস্তর এরকম গতির কারণে এর বরাবর একটি ধসে যায় অথবা একটি উপরে উঠে যায় তাহলে আমরা দেখব সেই স্থানে ভূমিকম্প সংগঠিত হয় এবং তোমাদেরকে এর আগে আমরা ইলাস্টিক রিবাউন্ড থিওরির কথা বলেছি সেখানে আমরা দেখি যে এই যে যখন কি হয় যে ফলে আমরা যে যে সৃষ্টি হবে সেই কারণে শিলাস্তরের উপরের শিলাস্তরে প্রবল চাপের সৃষ্টি হয় এবং সেই চাপের ফলে কি হবে একটা সময় যখন চাপ সহ্য করতে পারে না তখন সেই শিলাস্তরটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর সে আবার আগের অবস্থায় ফেরত আসতে চায় এই যে আগের অবস্থায় ফেরত আসা আমরা এই প্রক্রিয়াটাকে বলি থ্রাস্ট তাহলে এই কতটুকু রিভার্স হলো অর্থাৎ ইলাস্টিক রিবাউন্ড আমরা যে তোমাদেরকে দেখেছিলাম যে একটা রাবার টেনে ছেড়ে দিলে সে আবার আগের স্থানে যায় এই আগের স্থানে ফেরত পুরাপুরি যাওয়ার আগেই আমরা দেখি যে বড় একটা মাপের ভূমিকম্প সংগঠিত হয় যেমন বিজ্ঞানীরা দেখেছে যে এই যে আমাদের দেশ মানে বাংলাদেশের যে উত্তর পূর্বাঞ্চলে সেই যে ডাউকি ফল্ট বরাবর কি বা আমরা তার পার্শ্ববর্তী যে শিলং ম্যাসিভ সেই জায়গাতে আমরা দেখি যে এরকম থ্রাস্ট রয়েছে বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছে যে ফিলিপাইনে এই যে একশো মিটার থ্রাস্টের ক্ষেত্রে আমরা দেখি যে ফিফটি পারসেন্ট রিভার্সের ক্ষেত্রেই সেখানে আট মাত্রা বা তার চাইতে বেশি মাত্রার ভূমিকম্প সংগঠিত হয় তাহলে এই রিভার্স অ্যাকশনটা যদি পুরাপুরি আগের অবস্থায় ফেরত আসে তাহলে আমরা দেখব যে সেই জায়গাতে মহাবিপর্যয় সৃষ্টি হবে তাহলে এই যে ইলাস্টিক রিবাউন্ড বা স্থিতিস্থাপক প্রতিস্থাপ প্রতিক্ষেপ এবং তার ফলেও কিন্তু আমরা দেখব যে ভূমিকম্প সংগঠিত হবে অর্থাৎ পীড়নের কারণে যদি শিলাস্তর ধীরে ধীরে চাপ নিয়ে নেয় এবং সেই প্রবল চাপে বা পীড়নের ফলে যদি তার মাঝখানে ফাটলের সৃষ্টি হয় তাহলে আমরা দেখবো যে শিলাস্তর আবার আগের অবস্থানে ফেরত যাওয়ার চেষ্টা করে এবং সেই প্রচেষ্টা থেকেই তীব্র ভূকম্পনের সৃষ্টি হয় এছাড়া আমরা দেখবো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন সংগঠিত হয় তখন এই যে ভূতকের যে দুর্বল অংশ যে অংশ দিয়ে গ্যাস আহ তারপরে হচ্ছে নুড়ি পাথরের টুকরা বা লাভা নির্গত হয় সেই লাভা নির্গত হওয়ার সময় কি হয় প্রবল বেগে চাপ দেয় এবং তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় আমরা দেখি যে প্রাচীন আমলে মানুষের যে ধারণাগুলি ছিল সেই ধারণাগুলির মধ্যে আহ অ্যারিস্টটল একটি ধারণা প্রদান করে সেটি হচ্ছে যে ভূগর্ভের ভেতরে সঞ্চিত গ্যাস যদি বের হয়ে আসার চেষ্টা করে বা বের হয়ে আসে তাহলে সেই সময় যে কম্পন সৃষ্টি হয় সেটি হচ্ছে ভূমিকম্প তো আমরা দেখি যে আসলে আগ্নেগিরি নয় বরং আগ্নেগিরির থেকে বহু দূরেও ভূমিকম্প সংগঠিত হয় তাহলে এই যে অ্যারিস্টটলের যে ধারণা যে ভূগর্ভে যে সঞ্চিত যে গ্যাস সেই গ্যাস নিঃসরণের ফলে ভূমিকম্প সংগঠিত হয় তাহলে এটি কিন্তু খুব জোরালো ধারণা না বরং আমরা দেখি যে প্লেটেকটনিক মুভমেন্টের কারণেই শিলাস্তরে যে প্রবল পীড়নের সৃষ্টি হয় এবং সেই পীড়ন থেকেই ভূমিকম্পের সৃষ্টি হয় এছাড়া আমরা দেখবো যে ভূ আন্দোলনের সময় অর্থাৎ এই যে আহ ভূতকের যে পরিবর্তন অর্থাৎ সেই পরিবর্তনের সময় যদি শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয় এবং তার ফলে যদি কোনো চ্যুতি তৈরি করে তাহলে আমরা দেখব যে সেই চ্যুতির সংযোগ স্থল বরাবর ভূমিকম্পের সৃষ্টি হয় এছাড়া আমরা দেখব যে ভূগর্ভস্থ যে তাপ সেই তাপ বিকিরণের ফলেও কিন্তু ভূমিকম্প সংগঠিত হয় কারণ আমরা জানি যে এই যে গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল যেটি প্রচন্ড উত্তপ্ত থাকে এবং সেটি আমরা প্রায় সময় দেখবো যে এর ফলে ভূতকের নিচের স্তরের তাপমাত্রা অনেক বেশি থাকে অপর দিকে আমরা দেখব যে পৃথিবীর বাইরের ভাগ যেটি ক্রমাগত তাপ নিঃসরণ করে এই যে দুটি অংশের তাপের যে অসমতা সেই অসমতার ফলে আমরা দেখব যে উপরের অংশটা কুচকে যাবে আর নিচের অংশটা প্রসারিত হবে কারণ আমরা জানি যে কঠিন পদার্থ তাপের প্রভাবে কি হয় সম্প্রসারিত হয় অপরদিকে যখন তাপ প্রত্যাহার করা হয় তখন সেটি সংকুচিত হয় তাহলে এই যে ভূতকের উপরের ভাগ তাপ হারাচ্ছে এবং তার ফলে সংকুচিত হচ্ছে অপরদিকে আমরা দেখি যে ভূগর্ভস্থ তাপের কারণে আহ নিচের অংশ প্রসারিত হচ্ছে তাহলে এই যে উপরের দিকে সংকোচন এবং নিচের দিকে প্রসারণ এবং তার ফলে আমরা দেখব যে সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভূমিকম্প সংগঠিত হয় তোমরা এরকম অসম তাপের ফলে যে ফাটলের সৃষ্টি হয় তার ভালো উদাহরণ দেখতে পারো কাঁচের জিনিসে আমরা যদি একটা উত্তপ্ত কাঁচের জিনিসকে বা একটা কাঁচের আহ তোমরা কাঁচের বোতল কাটার দৃশ্য দেখেছো কিনা কখনো আমি ঠিক জানি না অথবা আমরা যদি মাটির খোলার কথা বা রুটি ভাজার যে খোলা সেটির কথা যদি বলি যে উত্তপ্ত খোলায় হঠাৎ করে পানি দিলে তার তলদেশ ভেঙে হয়ে চুলার মধ্যে পড়ে যায় এটি এর মূল কারণটা হচ্ছে এই যে তাপের হঠাৎ করে তাপের পরিবর্তন এবং তার ফলে আমরা দেখবো যে একটা অংশ সংকুচিত হবে অপর সাইড প্রসারিত হবে এবং একই প্রক্রিয়া আমরা দেখব যে কাঁচের এর যে জিনিসপত্র সেগুলি দেখব দেখি যে আগ্নেগিরি অঞ্চলে যে ফাটল থাকে সেই ফাটল দিয়ে যখন ভূপৃষ্ঠস্থ পানি ভেতরে প্রবেশ করে অর্থাৎ অভ্যন্তরে প্রবেশ করবে যত নিচে যাবে তাপমাত্রা তত বাড়তে থাকে এবং তাপমাত্রা বাড়ার কারণে নিচে পানি জলীয় বাষ্পে পরিণত হয় অর্থাৎ গ্যাসীয় উপাদানে পরিণত হয় এবং আমরা দেখবো যে তরলের চাইতে গ্যাসীয় উপাদানগুলি অনেক বেশি জায়গা জুড়ে থাকে তাহলে এই যে ভূগর্ভের নিচে পানি গিয়ে সেটি জলীয় বাষ্পের রূপান্তর অর্থাৎ গ্যাসীয় রূপে ধারণ করে এবং তার ফলে তার আয়তন বহুগুণ প্রসারিত হয় এবং সেই সময় যে প্রবল চাপের সৃষ্টি হয় তার ফলেও অনেক সময় শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয় এবং ভূমিকম্প সংগঠিত হয় কোন কারণে যদি ভূগর্ভে চাপ হ্রাস পায় তাহলে কি হবে যদি ভূগর্ভে চাপ হ্রাস পায় তাহলে কি হবে ভূগর্ভে ভেতরের দিকে সংকোচন সংগঠিত হবে বা নিচের দিকে ধসে পড়ার যে প্রবণতা দেখা যায় তার ফলে আমরা দেখব যে ভূমিকম্পের সৃষ্টি হয় এছাড়া আমরা দেখি যে ভূপৃষ্ঠের উপর যদি কোনো কারণে চাপ বৃদ্ধি পায় তাহলেও কিন্তু আমরা দেখব যে ভূমিকম্প সংগঠিত হতে পারে যেমন আমরা দেখি যে একটা জায়গায় যদি বরফ জমা হয় তাহলে অর্থাৎ একটা হিমবাহ যদি তৈরি হয়। তাহলে ভূতকের স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার উপর অনেক বেশি চাপ পড়ে এবং এইরকম চাপের কারণে আমরা দেখব যে সেটা কি হতে পারে যে তার তলদেশে ফাটল সৃষ্টি হতে পারে অথবা একটা জায়গায় যদি আমরা বাঁধ নির্মাণের মাধ্যমে কৃত্রিম রদ সৃষ্টি করি তাহলে সেই রদে বিপুল পরিমাণ যে জলরাশি সেই জলরাশির ফলে আমরা দেখব যে সেই জায়গাটা কি হতে পারে সেই জায়গাতে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে আমরা উদাহরণ হিসাবে ভারতের তেহারি বাঁধের কথা বা তেহারি ড্যামের কথা তেহারি ড্যাম তোমরা জানো যে এটি উত্তরাখণ্ডে অবস্থিত এই উত্তরাখণ্ডের যে তেহরি ড্যাম সেই তেহরি ড্যামের ফলে আমরা দেখি যে প্রায় 52 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানি জমা হয়েছে এবং তার ফলে প্রায় চার ঘন কিলোমিটার অর্থাৎ এক ঘন কিলোমিটার বলতে বুঝি যে একটা জায়গা যা দৈর্ঘ্য এক কিলোমিটার প্রস্থ এক কিলোমিটার এবং গভীরতা এক কিলোমিটার এই জায়গা জায়গাকে আমরা বলি এক ঘন কিলোমিটার এরকম চার ঘন কিলোমিটার পানি সেখানে জমা রয়েছে তাহলে এই যে বিপুল পরিমাণে পানি এবং এটি হচ্ছে একটি পার্বত্য এলাকা অর্থাৎ হিমালয়ের পাদদেশীয় অঞ্চল ফলে এই আমরা দেখেছি যে যখন ভঙ্গিল পর্বত তৈরি হয় তখন দুটি প্লেটের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার ফলে আমরা দেখব যে ভঙ্গিল পর্বত অঞ্চলে প্রায় সময়ই ফাটল থাকে তাহলে এরকম ফাটল বিশিষ্ট এলাকাগুলি হচ্ছে ভূতাত্ত্বিকভাবে অস্থিতিশীল অর্থাৎ এটি স্থায়ী কোনো এই রকম জায়গায় যখন এরকম বিপুল পরিমাণ জলরাশি সঞ্চিত হয় তখন সেটি ভূমিকম্পকে ট্রিগার করে অর্থাৎ ভূমিকম্প যে মুহূর্তে সেখানে ভূমিকম্প সংগঠিত হতে পারে এবং ভারতীয় কর্তৃপক্ষ যদিও বলে যে এটি আট মাত্রার ভূমিকম্প আহ সহনীয় কিন্তু আমরা দেখি যে অতীত ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে এই জায়গাটা যেখানে আহ ভূতক থেকে পাঁচ বা সাড়ে পাঁচ কিলোমিটার নিচে দুর্বল ফাটলের অস্তিত্ব রয়েছে সেই সেইরকম জায়গাতে আমরা দেখেছি যে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সংগঠিত হওয়ার রেকর্ড রয়েছে তাহলে রকম ভাবে যদি আমরা ভূপৃষ্ঠের উপর ভূপৃষ্ঠের উপর কোনো কারণে প্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে যদি চাপ বৃদ্ধি পায় তাহলে নিচের শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয় বা শিলাস্তরের স্থানচ্যুতির ফলে ভূমিকম্প সংগঠিত হতে পারে নয় নম্বর কারণ হিসেবে আমরা শিলাচ্যুতির কথা বলতে পারি অর্থাৎ একটা পার্বত্য অঞ্চলে যদি হঠাৎ করে পাহাড়ের একটা ঢাল ধসে পড়ে অর্থাৎ সেই পাহাড়ের অংশ থেকে দুর্বল সংযুক্তি বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যদি নিচে পড়ে যায় তাহলে আমরা দেখব এই রকম জায়গাগুলিতে ভূমিকম্প সংগঠিত হয় এছাড়া হিমানি সম্প্রপাত হিমানি সম্প্রপাতের বিষয়টা হচ্ছে কি যে আমরা দেখি তোমাদের বরং যদি আমরা একটা সিনেমার কথা বলি তাহলে মনে হয় মনে রাখা সহজ হয় তোমরা যদি বাহুবলী সিনেমা দেখে থাকো তাহলে তোমাদের মনে থাকার কথা যে সেখানে আমরা একটা দৃশ্য দেখি যে বরফের স্তূপ ধীরে ধীরে খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তাহলে এই যে একটা হিমবাহ সেই হিমবাহটা কি হয় যে হিমবাহের উপরের অংশ যদি কোনো কারণে প্রাকৃতিক কারণে যদি পরিবর্তিত হয় এবং তার ফলে কি হবে সেটি যদি পাউডারের মতো ছোট ছোট দানায় পরিণত হয় এবং সেটি যদি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঢালবে নিচের দিকে নেমে আসে তাহলে সেটিকেই আমরা বলি হিমানী সম্প্রপাত তাহলে এই হিমানি সম্প্রপাতের সময় বিপুল পরিমাণ ভরমুক্ত হয় এবং আমরা দেখি যে তার ফলেও শিলাস্তরের কি হতে পারে শিলাস্তরে চুতির সৃষ্টি হতে পারে বা হঠাৎ করে তার চাপ রিলিজ হতে পারে বা যে নিচু জায়গায় পড়বে সেই জায়গার ভূপৃষ্ঠের উপর অত্যাধিক চাপ সৃষ্টি হতে পারে এবং তার ফলে আমরা দেখি যে মৃদু আকারের ভূমিকম্প সংগঠিত হতে পারে এছাড়া আমরা দেখবো যে উপকূলীয় এলাকায় যদি বড় আকারের ভূমিধস সংগঠিত হয় তাহলেও আমরা দেখব যে ভূমিকম্প সৃষ্টি হতে পারে ভূমিকম্পের অন্যান্য যে কারণগুলি রয়েছে সেই কারণগুলির মধ্যে আমরা আরেকটা কারণের কথা বলতে পারি সেটি হচ্ছে আহ পারমাণবিক বিস্ফোরণ অর্থাৎ আমরা দেখি যে পারমাণবিক বিস্ফোরণ যখন সংগঠিত হয় আহ তোমরা জানো যে পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে আমরা দুই ধরনের বোমার অস্তিত্ব দেখি একটা হচ্ছে ভারী ভারী কেন্দ্রকে অর্থাৎ একটা নিউক্লিয়াসকে যদি নিউট্রন দ্বারা আঘাত করা যায় তাহলে সেটি অপেক্ষাকৃত ছোট দুটি টুকরায় পরিণত হয় এবং তার সাথে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় আমরা এই প্রক্রিয়াটাকে বলি নিউক্লিয়ার ফিশন যেমন আমরা দেখি যে ইউরেনিয়াম বা প্লোটোনিয়াম নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করলে এই ধরনের বিক্রিয়া সংগঠিত হয় এবং আমরা দেখব যে এর ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং এই ধরনের বিস্ফোরণের ফলে আমরা দেখি যে ভূমিকম্প সংগঠিত হতে পারে বা মৃদু ভূমিকম্পও সংগঠিত হয় আর পারমাণিক বিস্ফোরণের মধ্যে আরেকটি আছে সেটি হচ্ছে অপেক্ষাকৃত যে ক্ষুদ্র নিউক্লিয়াস সেগুলিকে যদি যুক্ত করা হয় তাহলে আমরা দেখব যে সে দুইটি এরকম ছোট ছোট নিউক্লিয়াসকে যখন যুক্ত করা হয় তখন অপেক্ষাকৃত একটি বড় নিউক্লিয়াস তৈরি হয় এবং তার ফলেও আমরা দেখব বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় যেমন আমরা দেখি যে ভারী হাইড্রোজেন আহ ভারী হাইড্রোজেন এর দুইটি পরমাণু অর্থাৎ দুইটি নিউক্লিয়াস যুক্ত হয়ে কি হয় আহ সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে ভারী হাইড্রোজেন বা এর দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে যখন একটি বড় সরি আমি এই মৌলটি ভুলে গেছি যে বড় আকারের একটি নিউক্লিয়াস তৈরি হবে তখনও কিন্তু বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় আমরা এই প্রক্রিয়াটাকে বলি নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশনের ফলে আমরা দেখি যে এই যে সূর্য অর্থাৎ নক্ষত্রগুলি যে শক্তি নির্গত করে সেই শক্তিটাই হচ্ছে নিউক্লিয়ার প্রক্রিয়ায় তারা শক্তি উৎপন্ন করে এবং এর মধ্য আমরা দেখি যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং এই ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে অ্যাটম বোমা বা হাইড্রোজেন বোমা তার ফলে আমরা দেখব যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে এবং সরি হিলিয়াম হিলিয়াম যৌগ হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হবে তাহলে এই যে হাইড্রোজেন থেকে যখন হিলিয়াম তৈরি হয় সেই সময় আমরা দেখব যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং সূর্যে বা নক্ষত্রগুলিতে আমরা দেখব যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শক্তি উৎপাদন করে এবং তার ফলে যে বিস্ফোরণ সংগঠিত হয় সেই বিস্ফোরণে আমরা দেখব যে ভূমিকম্প সৃষ্টি হয় এবং ভূমিকম্পের ফলে কি হবে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমেই দেখবো যে ভূমিকম্পের ফলে ফাটলের সৃষ্টি হয় একটা বড় আকারের ভূমিকম্পের ফলে সৃষ্টি হবে এবং সেই ফাটল ভূপৃষ্ঠ থেকেও দৃশ্যমান হতে পারে যেমন তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই যে ফাটল তোমরা এই বরাবর যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে যে রাস্তা দিয়ে ফেটে গিয়েছে তাহলে নিচে যে ফাটল সৃষ্টি হচ্ছে তার প্রতিক্রিয়ায় আমরা দেখবো যে এই ফাটল ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা প্রায় সময় দেখবো যে ভূমিকম্পের ফলে চুতির সৃষ্টি হয় অর্থাৎ ভূমিকম্পের ফলে যে ফাটল তৈরি হবে সেই ফাটলের একটা অংশ 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 উপরে উঠে যেতে যেতে পারে পারে নিচে বসে বা একটা অপরিবর্তিত আরেকটা অংশ নিচে বা উপরে উঠে যেতে পারে তাহলে এবং এর মধ্য দিয়ে আমরা দেখব যে সেখানে ভূতকের ম্যাসিভ পরিবর্তন সাধন করে এবং ভূতকের উপরে যে অবকাঠামোগুলি থাকে সেগুলিরও বিপুল ধ্বংস এছাড়া আমরা দেখব যে আহ ভূপৃষ্ঠের উপরে ভূমিকম্পের ফলে ভাঁজের সৃষ্টি হয় আমরা দেখি যে ভূমিকম্পের ফলে আহ নদী পথের গতি নদীর গতিপথের পরিবর্তন সংগঠিত হতে পারে যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা দেখব যে আসাম ভূমিকম্পের ফলে আমরা এই যে আঠারোশো সালে যে আসামে ভূমিকম্প সংগঠিত হয় সেই ভূমিকম্পের ফলে আমরা দেখি যে এই যে ডাউকি ফল্ট সেই ডাউকি ফল্ট পর আবার উত্তরের অংশ উপরে উঠে যায় আর দক্ষিণের অংশ নিচু নিচে নেমে আসে এবং তার ফলে আমরা দেখি যে এই যে ব্রহ্মপুত্র নদী সেই ব্রহ্ম ব্রহ্মপুত্র নদীর তলদেশ উপরে উঠে আসে যে কারণে ব্রহ্মপুত্র নদী তার যে পানি সেই পানি আর পুরাতন খাত বরাবর প্রবাহিত করার সক্ষমতা হারিয়ে ফেলে যে কারণে আমরা দেখব যে ঝিনাই খাল বরাবর নদী সামনের দিকে অর্থাৎ সোজা দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং এর মধ্য দিয়ে আমরা দেখব যে ছোট্ট একটি নদী বা খাল পরবর্তীতে সেটি বৃহৎ আকারের যমুনা নদী পরিবর্তিত হয় এবং তোমরা যদি কখনো জেমস রেনেলের মানচিত্র দেখো তাহলে তোমরা দেখবে যে সেই মানচিত্রে যমুনা নদীর জায়গায় কোনো নদীর অস্তিত্ব আমরা দেখি না কিন্তু আমরা দেখি যে এই যে এই আসামের যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয় এবং যমুনা নদীর সৃষ্টি হয় আমরা দেখব যে ভূমিকম্পের ফলে সমুদ্র সমতলে সমুদ্র তলদেশের পরিবর্তন সংগঠিত হতে পারে অর্থাৎ একটি সমুদ্র তলদেশ উপরে উঠে আসতে পারে বা হঠাৎ করে বসে যেতে পারে যেমন আমরা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইন্দোনেশিয়ার যে ক্রাকাতোয়া দ্বীপ সেই ক্রাকাতোয়া দ্বীপে আমরা দেখি যে এই যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত সংগঠিত হয় এবং তার ফলে যে ম্যাসিভ ভূমিকম্প আট দশমিক পাঁচ মাত্রার যে ভূমিকম্প সংগঠিত হয় সেই ভূমিকম্প সংগঠিত হওয়ার ফলে দ্বীপের অংশ পানির নিচে যায় তাহলে আমরা যে এইভাবে সমুদ্র সমতলের পরিবর্তন সাধন করতে পারে আমরা দেখি যে ভূমিকম্পের ফলে কোনো জায়গার উত্থান হতে পারে অর্থাৎ কোন জায়গার তলদেশ উঁচু হয়ে পড়তে পারে আবার তলদেশ ধসে পড়তে পারে অর্থাৎ নিচে নেমে যেতে পারে এছাড়াও আমরা দেখব যে ভূমিকম্পের ফলে আমরা বলেছি হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প সংগঠিত হয় আবার এর উল্টাটাও হতে পারে যেমন একটা জায়গায় ভূমিকম্প সংগঠনের ফলে যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পন সৃষ্টির ফলে জমাটবদ্ধ বরফের মধ্যে তোমার হচ্ছে তরলীকরণ প্রতিক্রিয়া দেখা যায় এবং তার ফলে হিমানী সম্প্রপাতের সৃষ্টি হয় তাহলে এখানে দুটাই হতে পারে এবং এই কারণ এবং ফলাফলটা হচ্ছে ভাইস ভার্সা অর্থাৎ ভূমিকম্পের কারণে হিমানি সম্প্রপাত অথবা হিমানি সম্প্রপাতের কারণে স্থানীয়ভাবে ভূমিকম্প সংগঠিত হতে পারে আমরা দেখি যে ভূমিকম্পের যে ফলাফল সেই ফলাফল হিসেবে আমরা দেখব যে সবচেয়ে এর যে মারাত্মক প্রতিক্রিয়া সেটি হচ্ছে সুনামি সুনামি আমরা এটি একটি জাপানি শব্দ সুনামি টি এস ইউ এন সু এ এ সুনামি 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 উচ্চারণ হয় না এই বন্দরের ঢেউ সুনামির যে জাপানি শব্দ তার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ অর্থাৎ আমরা দেখি যে সমুদ্রের তলদেশে যদি আহ কোনো কারণে ভূমিকম্প সংগঠিত হয় তাহলে সেই তলদেশে যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পনের ফলে সমুদ্রের যে পানি সেই পানি উচ্চতা প্রাপ্ত হয় অর্থাৎ একটা বড় আকারের ঢেউ সৃষ্টি করে এবং সেই ঢেউ সামনের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয় যেমন আমরা দেখি যে সুনামির ফলে দশ ফিট বা দশ মিটার বা কখনো কখনো পঞ্চাশ মিটার একশো মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে এবং সেই ঢেউ ঘন্টায় আটশো থেকে ষোলোশো বা কখনো কখনো দুই হাজার কিলোমিটার বা তার চাইতে দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হয় এবং ভূ অর্থাৎ মহাদেশীয় অংশে অর্থাৎ কোন দেশের ভূভাগে যখন আঘাত হানে তখন সেখানে ভয়ঙ্কর রকমের সৃষ্টি হয় এবং তার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় যেমন আমরা যে নিকটবর্তী অঞ্চলে যে সোনা সর্বশেষ যে ভূমিকম্প সংঘটিত হয় তার ফলে আমরা দেখি যে শ্রীলঙ্কা অর্থাৎ ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ব্যাপক সুনামি সংগঠিত হয় এবং তার ফলে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যায় এবং আমরা দেখব যে ভূমিকম্পের ফলে ম্যাসিভ বা ধ্বংসলীলা সংগঠিত হয় যেমন আমরা নেপালের এই যে ল্যামজ্যাং যে ভূমিকম্প বা আমরা বলেছিলাম যে একে কেউ কেউ গোর্খা ভূমিকম্প বা কাঠমান্ডু ভূমিকম্প নামেও আখ্যায়িত করে এবং এই ভূমিকম্পের ফলে যে সাত দশমিক আট মাত্রার যে ভূকম্পন সৃষ্টি হয় অর্থাৎ সাত দশমিক আট মাত্রা এটা হচ্ছে রিক্টার স্কেলে সাত দশমিক আট মাত্রা দ্যাট মিনস আমরা দেখবো যে এখানে যে প্রবল শক্তি নির্গত হয় সেই শক্তি নির্গত ফলে যে এর যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় প্রায় ন হাজার মানুষ মারা যায় এবং বাইশ হাজারের বেশি মানুষ আহত হয় এবং সেই সময় দেখা যায় যে ৩৫ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং ছয় লক্ষ বাড়িঘর আহ ধ্বংস হয় এবং আমরা দেখি যে এর ফলে নেপালের এক নেপালেরই ক্ষতির পরিমাণ ছিল দশ বিলিয়ন ডলার যা নেপালের মোট জিডিপির অর্ধেক আমরা তোমাদের পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এই যে পৃথিবীর যে আগ্নেয় প্রবণ এলাকা এবং তার সাথে আমরা আরেক একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যখন একটা ভূমিকম্প সংগঠিত হয় অর্থাৎ ভূমিকম্প সংগঠিত হলে সেটি সরাসরি কেন্দ্রের আঘাত হানে এবং তারপর সেটি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে এই যে ভূমিকম্পের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় বা স্পন্দনের সৃষ্টি হয় সেই স্পন্দনকে আমরা যে চারটা ভাগে ভাগ করি আমি জাস্ট ভাগগুলির কথা বলে দিচ্ছি এবং আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ ভূমিকম্প যখন সৃষ্টি হবে চার ধরনের আমরা একে বলি যে প্রাইমারি ওয়েব সেকেন্ডারি ওয়েব আর হচ্ছে আহ লং ওয়েব আহ মানে প্রাইমারি এবং সেকেন্ডারি কে বলা হয় বডি ওয়েব অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে আমরা এই তরঙ্গগুলি অনুভব করি আর আরেকটি রয়েছে যে সেটিকে আমরা বলি সার্ফেস ওয়েব অর্থাৎ সার্ফেসের উপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যায় সেইটিকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে লাভ ওয়েব আর একটা হচ্ছে র্যালি ওয়েব তাহলে এই বিষয়গুলি আমরা দেখবো এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে এই তরঙ্গগুলি কিভাবে সামনের দিকে অগ্রসর হয় এবং তার সাথে সাথে এই যে ভূমিকম্পের আমরা যে ক্ষয়ক্ষতির কথা বললাম সেই ক্ষয়ক্ষতিগুলি কোনটা কত তীব্রভাবে প্রভাব বিস্তার করে এবং তার সাথে সাথে আমরা দেখব যে এই যে ভূকম্প সেই তরঙ্গগুলি কোন মাধ্যমে কিভাবে সামনের দিকে অগ্রসর হয় বা তার গতিবেগ কত থাকে ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো তবে তোমরা যদি একটু দেখে নাও তাহলে আমাদের পরবর্তী আলোচনাটা সুবিধা হবে এবং এটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা একদম প্রথম দিকেই তো মানে দ্বিতীয় ক্লাসে কিন্তু যখন পৃথিবীর আভ্যন্তরীণ গঠন কাঠামো নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা বাহ্যিকভাবে খুব বেশি ভেতরে অর্থাৎ ভূগর্ভে খুব বেশি দূর পর্যন্ত খনন করতে সক্ষম না বা সরাসরি পর্যবেক্ষণ করতে সক্ষম না ভূপৃষ্ঠের অভ্যন্তরের যে গঠন কাঠামো সেটি অনুধাবন করার জন্য আমরা এই ভূকম্প তরঙ্গকে ব্যবহার করি যে কারণে এটি আমাদেরকে বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ তো আমরা আগামী ক্লাসে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো তার সাথে সাথে পৃথিবীর যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলি এলাকাগুলি সেই সম্পর্কে আমরা জানবো এবং আরো কিছু বিষয় আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো এবং যদি আমাদের সময় থাকে তাহলে আগামী ক্লাসে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কেও আলোচনা করব আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি